এই রাস্তাটা শিবনিবাসের রাস্তাটা পিডব্লিউ রাস্তা, দিন 15-20 আগে এই রাস্তাটা তৈরি হয়েছে, কিন্তু নিম্নমানের জিনিসপত্র দিয়ে রাস্তাটা করার ফলে এই রাস্তাটাই ফাটল ধরেছে। অবিলম্বে রাস্তাটা যদি সারানো না হয়, কর্তৃপক্ষ যদি তদন্ত না করে, তাহলে আগামী দিনে যাতায়াতের ব্যবস্থা বন্ধ হয়ে যাবে, আমাদের সাধারণ মানুষ অসুবিধায় পড়বে। আমরা দ্রুত রাস্তাটা সারানোর জন্য আবেদন করছি। আপনাদের দাবিটা কী? আমাদের দাবিটা হচ্ছে ভালো জিনিসপত্র দিয়ে রাস্তাটা উন্নত মানের করা হোক, তাহলে এলাকার মানুষ যাতায়াত করতে পারবে এবং এখানে কোনো ফাটলের সৃষ্টি হবে না। আগামী দিনে রাস্তাটা এইভাবে তৈরি করলে এলাকার মানুষ উপকৃত হবে। আপনার নাম? আমার নাম শিবনাথ মুখার্জি, বাড়ি শিবনিবাস। আমার গাড়িটা স্টার্ট নিল না, সকালবেলা একটা ফ্ল্যাগ দিয়ে চলে আসলাম, দেখে গেলে এই যে ব্রিজটা হয়েছে, মাত্র 4 বছর বয়স এই ব্রিজটা, ইতিমধ্যে দেখা যাচ্ছে অল্প সময়ের মধ্যে অনেকবার রিপেয়ার হয়ে গেছে। রিপেয়ার হয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে সামান্য একটু কালকে ফাটল দেখা দিয়েছে, তাতে দেখা যাচ্ছে অনেক ভয়ানক পজিশন এখানে এসে গেছে। এই পজিশনের জন্য গ্রামের আমরা সাধারণত মালবাহী ছোট ছোট গাড়িগুলো যায়, চাষিরা মাল নিয়ে যায়, এ অতি ভয়ানক পজিশন, যাতে এটা খুব তাড়াতাড়ি রিপেয়ার করা যায় তার ব্যবস্থা। এবং এই রাত্রিতে যে এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই, এইটা যদি লাইটের ব্যবস্থাটাও যদি করে দেয়, কমসে কম মানুষ তো দেখতে পারবে যে একটা সাইড খারাপ হয়ে গেছে, অন্য সাইড যায়, এবং এক সাইড যখন এর নিচের থেকে মাটি সরে গেছে, নিশ্চয়ই দ্বিতীয় সাইড থেকেও মাটি সরবে। তাতে বর্তমান যা পজিশন, এই ব্রিজটা ভালো করে মেরামত না করলে এখানটায়, তাহলে এর পজিশন ক্রমাগত খারাপ হতেই থাকবে। আপনার নাম? আমার নাম রূপ ঘোষ। কি চাচ্ছেন আপনারা? আমরা চাই যে যাতে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং যাতে সুস্থভাবে ভালোভাবে মানুষ এখান দিয়ে যাতে চলাফেরা করতে পারে, তার যদি একটা সুব্যবস্থা হয় আমরা অনেক ধন্যবাদ পাব। বলা বলি বলতে একটা বিশাল বড় অসুবিধার সম্মুখীন আমরা হয়ে গেলাম। আজ সব থেকে বড় কথা, কোথাও না কোথাও মনে হচ্ছে কোয়ালিটির বিশাল ঘাটতি, নাহলে আর এই 15-20 দিন 1 মাসের একটা কাজ আজকে এত বড় একটা অসুবিধার মধ্যে আমরা পড়েছি। তো যাই হোক, আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যাতে খুব শীঘ্রই আমাদের এই রাস্তাটা এই বৃষ্টির মধ্যে, কারণ এই রাতবিরে যে কেউ একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমরা ধরে পাবো না, তাই বিশেষভাবে অনুরোধ যাতে কাজটা খুব শীঘ্রই করে আমরা রাস্তাটাকে রেডি করে ফেলতে পারি, কারণ দূর দূরান্তের প্রচুর যাত্রীরা আসেন। আমাদের এখানে ঐতিহ্যমণ্ডিত শিবনিবাস মন্দির সারা বিশ্বের কাছে আজকে আমরা জানি, তো সেই সমস্ত আজকে আমি দেখি প্রতিনিয়ত 15-25 সিটার বড় বড় ভলভো বাস আসে এখানে দর্শনার্থীরা, তো তাদের জন্য একটা বিশাল বড় অসুবিধা। আমাদের যেটুকু হাফ রাস্তা আছে তাতে আমার মনে হয় না ওই বড় বড় গাড়িগুলো যাওয়া সম্ভব পুণ্যার্থীদের জন্য, তাই একটা বিশাল অসুবিধার মধ্যে দিয়েই আমরা আছি। তো যত শীঘ্রই সম্ভব এটাকে রেডি করে ফেললে আমাদের দিক থেকে খুব উপকার হবে। বাড়ি যাওয়ার পথে শিবনিবাস যে ব্রিজটা রয়েছে, 50 ফুট দূরত্ব থেকে প্রায় ফাটল ধরেছিল, অনেকটা ধস নেমে গেছে, আজকে আরও ধস নেমেছে। প্রশাসনের কাছে এটাই যে অনুরোধ, গতকাল রাত্রিবেলা প্রশাসনকে জানানো হয়েছে আজি সাহেবকে, তাড়াতাড়ি যেন দ্রুত ব্যবস্থা নিক, অবিলম্বে যদি না ব্যবস্থা নেওয়া হয় এদিকে ধস আরও নেমে যাচ্ছে, আরও প্রশাসনের দিকে যানবাহন চলাচল পুরো বন্ধ হয়ে যাবে, পুণ্যার্থীরাও আসা শিবনিবাস মন্দিরের উদ্দেশ্যে আসা কারো বাড়ির পথে আসার জন্য পুরো বন্ধ হয়ে যাবে, তাই তাড়াতাড়ি সম্ভব সবাই প্রশাসনের কাছে দ্রুত জন্য অনুরোধ যে আপনারা দয়া করে শিবনিবাস ব্রিজটাকে দয়া করে ব্যবস্থা করুন। আপনার নাম? তন্ময় অধিকারী। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে।
প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।